প্রথম আলোর একটি শিরোনাম বেশ চমৎকার। নির্বাচনে যাওয়ার জন্য কি কি হয়েছিল বলতে চাই না, আসলে এখন বলে লাভ নেই, কেন তিনি আত্মসমর্পণ করেছেন এটা বোঝাই যাচ্ছে। যখন তিনি ভারত সফর গিয়েছিলেন, সফরে আসার পরে বললেন যে তারা যদি অনুমতি না দেয় তাহলে আমার পক্ষে বলা সম্ভব না, তখনই বোঝা যাচ্ছিল যে ইন্ডিয়ায় যাওয়ার পর কি কি ডোজ দেয়া হয়েছে। সুজাতা সিং বাংলাদেশে এসে 2014 সালে এরশাদকে যেভাবে নির্বাচনে আসার জন্য অনুরোধ করেছিল সেই ডোজটা এবার ভারত যথেষ্টই স্মার্ট নরেন্দ্র মোদী তো সেটা জেএম কাদেরকে ডেকে নিয়ে বলে দিয়েছে যে নির্বাচনে যাইতে হবে। তো সুতরাং কিন্তু এটা বলা যাইবে না যে আমরা এটা বলিয়াছি, যেটা পররাষ্ট্রমন্ত্রী বলে ফেলেছিলেন যে আমি ভারতে যেয়ে বলেছি যে কোনো মূল্যে শেখ হাসিনা সরকারকে আনিতেই হইবে, তো ওইরকম বেকুব তো আর জিএম কাদের না। তো সুতরাং জিএম কাদের এসে আর তাদের কথা বলেনি, কিন্তু তখন থেকেই বোঝা যাচ্ছিল যে কেমন জানি চুপচাপ ফিসফাস, সরকারের বিরুদ্ধে বলে তো বলে না, তারপরে উনি বিকল্প বলেন যে কি একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা দিয়ে নাকি হবে, তত্ত্বাবধায়ক সরকারও মানেন না আবার দলীয় সরকারও মানেন না, ভিন্ন একটা মডেল আছে সেই মডেলও আবার প্রকাশ করে না। তো এই সমস্ত এলোমেলো আওলাঝাল অবস্থার মধ্যে বোঝা যাচ্ছিলো যে মানে ইমানটা শক্ত না, তার মানে একটা টোপ গিলবে। জাতীয় পার্টি অনেকদিন থেকেই এই একেবারে কি বলে বাচ্চারা দোলনা বোঝেন, এই যে ছোটোবেলায় তার মানে শূন্যে থাকে, এখন ওরা শূন্যে আছে, মাটিতে নাই। তো এখন যেভাবে দোল দিচ্ছে সরকার সেভাবে দুলছে তারা, নিজস্ব কোনো যে অবস্থান ভিত্তি সেটা তো শেষ অনেক আগেই। এর সাথে অবশ্য এটা জিএম কাদেরকে বলে লাভ নেই, তার বড় ভাই এর সাথে এটা শেষ করে দিয়ে গেছে, এখন এটার একটা সব মানে মরদেহ টানছেন জিএম কাদের। ভোটে ভরাডুবি নিয়ে জাতীয় পার্টি নেতা কর্মীদের একটি অংশের নানা অভিযোগের ব্যাপারে দলের চেয়ারম্যান জিএম কাদের বলেন, যারা বলছে আমরা টাকা পেয়েছি, যে টাকা পেয়েছি এর সাক্ষী প্রমাণ কি, বললেই হলো টাকা পাইছি। জিএম কাদের আরও বলেন, নির্বাচনে যাওয়ার ব্যাপারে সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলেছেন তিনি, এর বাইরে নির্বাচনে যাওয়ার জন্য আরও কি কি হয়েছিল সেটা তিনি বলতে চান না। সেটা আমরা বুঝি, একেবারে বুঝি না তা না, কারণ আওয়ামী লীগের তো কোনো উপায় ছিল না, তার এখন খড়কুটো তখন হলেও সে খুব মূল্যবান ছিল, যার জন্য তাকে বিএনএম বানাইতে হয়েছে, বিএসপি বানাইতে হয়েছে, তৃণমূল বানাইতে হয়েছে, কল্যাণ পার্টিকে টেনে আনতে হয়েছে, এগুলি সব এমনি এমনি হয়নি, এগুলির পেছনে অনেক ইতিহাস আছে। সুতরাং জাতীয় পার্টিকেও তখন দরকার ছিল, তার জনসমর্থন থাক বা না থাক, কিন্তু তারপরেও তো একটা ফিগার, তো যেভাবেই হোক না কেন হাইব্রিড একটা ইয়ে ছিল, বিরোধী দল ছিল, তো সেটাকেও একটা প্রজেক্ট করার দরকার ছিল। যেমন নির্বাচনে যে কোনোভাবেই ভোটার সংখ্যা বাড়াতে হবে, এটা প্রজেকশন মানে বিদেশিদেরকে বোঝানো আর কি, তো বিদেশিরা তো আসলে ইয়ে খায় আর কি, দুধ খায় শুধু, তারা মানে আর কিছু খায় না, যে তাদেরকে যা বোঝাবে তারাই তাই বুঝবে, তাই না? এখন অনেকেই বুঝে হোক না বুঝে হোক সমর্থন তো দিয়েছি, কিন্তু মূল যারা তারা তো দেয়নি। জাপার একটি অংশের ক্ষোভ প্রকাশের ঘটনার প্রেক্ষাপটে গতকাল রোববার তিনি এই কথা বলেন। গতকাল জাপার পরাজিত কয়েকজন প্রার্থীর নেতৃত্বে বিক্ষুব্ধ নেতা কর্মীদের একটা অংশ বৈঠক করে দলটির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়। নির্বাচনে ভরাডুবির পর দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে পরাজিত প্রার্থীদের কয়েকজন এই সভার আয়োজন করে, সভায় অন্তত 10 জন প্রার্থী বক্তব্য দেন। সেই সভা থেকে আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে প্রশ্ন তোলেন বিক্ষুব্ধ নেতারা। তৃণমূলের অমত সত্ত্বেও নির্বাচনে যাওয়ায় জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্বের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন। এছাড়া সবাই জাপার নেতৃত্বের বিরুদ্ধে নির্বাচনকে কেন্দ্র করে অর্থের লেনদেন সহ নানা অভিযোগ আনা হয়। এটা দেখেন সবসময় কিন্তু এই অভিযোগটা আছে যে সেই এরশাদের সাহেবের বিরুদ্ধে যে নমিনেশনের ব্যাপারে তাকে টাকা দিতে হবে, টাকা দিয়ে নমিনেশন নেয়, এ আবার দেখা যায় যে টাকা নিয়ে আবার নমিনেশনও দেয় না, এরকম নানান কেলেঙ্কারি বিভিন্ন ক্ষোভ বিক্ষোভ সেই 2018তেও দেখা গেছে। তো এইবার এটা তো একটা জাতীয় পার্টির এই সমস্ত অভিযোগ, এই সমস্ত ঘটনাগুলো তাদের একটা অংশ হয়ে গেছে। বিক্ষুব্ধ নেতা কর্মীদের অভিযোগ নাকচ করে দিয়ে জিএম কাদের বলেন, নির্বাচনের জন্য কাউকে তো ডেকে আনা হয়নি, তখনই বলা হয়েছিল পার্টি কোনো আর্থিক সহযোগিতা করতে পারবে না, যাদের আগ্রহ ছিল তারা নির্বাচন করেছেন, এখন এসব করা হচ্ছে ষড়যন্ত্র থেকে। যাই হোক, মূল কথা তিনি একটা মুখ ফসকে কিনা যাই না, যে নির্বাচনে যাওয়ার জন্য কি কি হয়েছিল তা বলতে চাই না, সেটা মানে বলতে পারেন, কিন্তু সেটা আর এখন আর
বিশ্বাসযোগ্যতা পাবেন না, বরং আরও সেটা পরিস্থিতি খারাপ হয়, তাহলে আপনি চাপের মুখে নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে নির্বাচনে গেছেন, এটি প্রমাণ হবে। এটা যদি বলেন অকপটে তখন পাল্টা প্রশ্ন ওটি আসবে যে আপনি এই চাপটাই সামলাইতে পারলেন না, তাহলে আপনি কিসের চেয়ারম্যান হবেন, কিসের রাজনীতি করেন, এটাও আসবে। আবার এটা বললেও আবার বিপদ, সরকার বিব্রত হবে, তখন সরকার আরও ক্ষেপবে, সেইটাও আবার চাপের মধ্যে পড়বে। তো সব মিলিয়ে আসলে এখন জেম কাদেরের অবস্থা চিড়ে চ্যাপ্টার মতো অবস্থা আর কি। তো তিনি নিজে হইতে পারছেন, তার ওয়াইফকে করতে পারেননি, এটা একটা দুঃখ থেকে যাবে, সেই দুঃখ থেকে হয়তো মাঝে মধ্যে একটু খুব বিক্ষোভ প্রকাশ করবে আর কি। খেলা আর কি, মানে রাজনীতিটাকে যত রকম পচানো যায়, মোটামুটি আমাদের চোখের সামনে আমরা দেখলাম গত 15 বছর সেটি হয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।